আসসালামু আলাইকুম দর্শক, দেশে অথবা প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবার ভালোবাসা শ্রদ্ধা অভিনন্দন দিন। সঙ্গে আছে উপস্থাপনের জল করিম, পরিচালনের আসল সরকার, বিদেশ সম্পাদনের রাজীব সরকার। উত্তরপ্রদেশ হল ভারতের 28টি রাজ্যের একটি। 1937 সনে পয়লা এপ্রিল উত্তরপ্রদেশের নামে এই রাজ্য গঠিত হয়েছিল। 1950 সনে এর নাম বদলে উত্তরপ্রদেশ রাখা হয়। লখনউ এই রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর। গাজিয়াবাদ, কানপুর, মোরাদাবাদ, বেরেইলি, আলিগড় ও বারাণসী রাজ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। 2000 সনের 9ই নভেম্বর উত্তরপ্রদেশের হিমালয় সংলগ্ন অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে উত্তরাঞ্চল অধুনা উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়। উত্তরপ্রদেশ রাজ্যের পশ্চিম দিকে ভারতের রাজস্থান রাজ্য, উত্তর পশ্চিমে হরিয়ানা ও দিল্লি, উত্তর দিকে উত্তরাখণ্ড রাজ্য ও নেপাল রাষ্ট্র, পূর্ব দিকে বিহার রাজ্য, দক্ষিণ পূর্বে ঝাড়খণ্ড রাজ্য, দক্ষিণ দিকে ছত্তিশগড় এবং দক্ষিণ পশ্চিমে মধ্যপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশের আয়তন 243,290 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট ভূখণ্ডের 6.88%। এটি আয়তনের দিক থেকে ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য। রাজ্যের জনসংখ্যা 20 কোটিরও বেশি। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম রাজ্য এবং বিশ্বের বৃহত্তম প্রাদেশিক রাজনৈতিক বিভাগ। উত্তরপ্রদেশে 73টি জেলা বিভক্ত। হিন্দি প্রত্যেকটি জেলার প্রধান ভাষা তথা রাজ্যের সরকারি ভাষা। উত্তরপ্রদেশ ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। এই রাজ্যের মোট আভ্যন্তরীণ উৎপাদন 9,763 বিলিয়ন। কৃষি ও চাকরির ক্ষেত্রে এই রাজ্যের অর্থনীতি বৃহত্তম অংশ। চাকরির ক্ষেত্রে মধ্যে পর্যটন, হোটেল ব্যবসা, রিয়েল এস্টেট, ফাইন্যান্সিয়াল ও ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অন্তর্ভুক্ত। প্রাচীন ও মধ্যযুগের উত্তরপ্রদেশ ভূখণ্ডে ছিল কয়েকটি শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র। এর মধ্যে হর্ষক, নন্দন, মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, গুর্জর, রাষ্ট্রকূট, পাল ও মুঘল সাম্রাজ্য প্রধান। রাজ্যের দুই প্রধান নদী গঙ্গা ও যমুনা এলাহাবাদে এসে মিশেছে এবং তারপর গঙ্গা নামে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এই রাজ্যের অনেক ঐতিহাসিক, প্রাকৃতিক ও ধর্মীয় পর্যটন কেন্দ্র আছে। আগ্রা, বারাণসী, পিপলাওয়াল, কানপুর, বালিয়া, শ্রাবন্তী, কুশিনগর, লখনউ, ঝাঁসি, এলাহাবাদ, বুদাউন, মিরাট, মথুরা ও জৌনপুর উল্লেখযোগ্য। পার্ক ঐতিহাসিক যুগের ইতিহাস। প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে জানা গেছে আধুনিক উত্তরপ্রদেশের ভূখণ্ডে 85 থেকে 73 হাজার বছর আগে প্রত্নতত্ত্ব হোমে সেপিয়েন্স শিকারী সংগ্রহকারী বাস করত। প্রতাপনগরের কাছে 21 থেকে 31 হাজার বছরের পুরনো মধ্য ও প্রাচীন যুগ এবং খ্রিস্টপূর্ব 10,550 থেকে 9,550 মেসোলিথিক পুরনো ও নতুন প্রতিযুগের মধ্যবর্তী সময়ে মাইক্রোলিথিক যুগের জিনিসপত্র পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 6,000 অব্দে গোয়ার দিকে এই অঞ্চলের গ্রামগুলিতে ভেড়া, ছাগল প্রভৃতি গবাদি পশুপালন ও কৃষিকার্য শুরু হয়েছিল। খ্রিস্টপূর্বে 4,000 থেকে 15,000 অব্দে সিন্ধু সভ্যতা ও হরপ্পা সংস্কৃতি থেকে লৌহযুগীয় বৈদিক সভ্যতা সূচনাকালে পশুপালন ও কৃষিকাজ আরও বিকাশ লাভ করে। মারাঠা সেনাপতি মহাদাজি সিন্ধিয়া গুলাম কাদিরকে পরাজিত করেছিলেন। 1803 সনে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে মারাঠা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হলে উত্তরপ্রদেশের অধিকাংশ অঞ্চল ব্রিটিশদের অধিকারে চলে আসে। ব্রিটিশ শাসন 1800 শতাব্দীর মধ্যভাগে বাংলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূত্রপাত হয়। এরপর উত্তরপ্রদেশের বেশ কয়েকটি যুদ্ধের পর উত্তরপ্রদেশের ভূখণ্ড ব্রিটিশদের অধীনে আসে। আজমির ও জয়পুর এই উত্তরাঞ্চল প্রদেশের অন্তর্ভুক্ত হয় এবং এর নামকরণ করা হয় আগ্রা উত্তর পশ্চিম প্রদেশ। পরবর্তীকালে উত্তরপ্রদেশ ভূখণ্ডে ব্রিটিশ ভারতের পঞ্চম বৃহত্তম প্রদেশটি গঠিত হলেও সে সময় ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য আগ্রার উত্তর পশ্চিম প্রদেশ ছিল ক্ষুদ্রতম প্রদেশ। এই প্রদেশের রাজধানী দুবার আগ্রা ও এলাহাবাদের মধ্যে পরিবর্তিত হয়। উত্তর ভারতে ব্রিটিশ শাসনের অসন্তোষ হয়ে একাধিক বিদ্রোহ দানা বাঁধলে মিরাট ক্যান্টনমেন্টে নিযুক্ত বেঙ্গল রেজিমেন্টের সেপাহী মঙ্গল পাণ্ডেকে এই বিদ্রোহের সূচনা ঘটনার কৃতিত্ব দেওয়া হয়। পরবর্তীকালে এই বিদ্রোহ সিপাহী বিদ্রোহ নামে পরিচিত হয়। এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ব্রিটিশরা
সর্বাধিক বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলিকে বিভাজিত করে, একটি প্রাদেশিক সীমানা পুনর্গঠনের কাজ শুরু করে। এই সময় আগ্রা উত্তর পশ্চিম প্রদেশ থেকে দিল্লিতে বিস্তৃত করে পাঞ্জাবের সঙ্গে এবং আজমির মারওয়ার রাজপুতনার সঙ্গে যুক্ত করা হয়। অন্যদিকে অবধকে এই প্রদেশের সঙ্গে যুক্ত করা হয়। নতুন রাজ্যের নামকরণ হয় আগ্রা ও অবধের উত্তর পশ্চিম প্রদেশ। 1902 সনে এই রাজ্যের নাম বদলে রাখা হয় আগ্রা ও অবধের যুক্ত প্রদেশ। সাধারণত এটিকে যুক্ত প্রদেশ নামে ডাকা হতো। 1920 সনে এই প্রদেশের রাজধানী এলাহাবাদ থেকে লখনৌতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাইকোর্টটি এলাহাবাদে থেকে যায়, তবে লখনৌয়ে আরেকটি শাখা স্থাপিত হয়। এলাহাবাদে এখনও উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র, কারণ অনেক প্রাদেশিক সদর এই শহরে অবস্থিত। ভারতীয় রাজনীতিতে উত্তরপ্রদেশ কেন্দ্রীয় ভূমিকা গ্রহণ করতে শুরু করে এই সময় থেকেই। এই জন্য এই রাজ্য ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও দারুল উলুম দেওবন্দের মতো কিছু আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্যে অবস্থিত। উত্তরপ্রদেশের যেসব বাসিন্দারা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাদের মধ্যে অন্যতম হলেন চন্দ্রশেখর আজাদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, মদন মোহন মালব্য, গোবিন্দ বল্লভ প্রস্থ প্রমুখ। 1937 সালে 11 এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সারা ভারত কৃষক সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট জাতীয়তাবাদী স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন এই সভার প্রথম প্রেসিডেন্ট। কৃষক সভার উদ্দেশ্যে ছিল কৃষকদের দীর্ঘকালীন দুরবস্থার জন্য জমিদারি প্রথার বিরুদ্ধে তাদের সংগঠিত করে তোলা। কৃষক সভা আন্দোলনের ফলে ভারতের চাষিরা জমিদারদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সরব হতে শুরু করে। 1942 সনে ভারত ছাড়ো আন্দোলনের সময় বালিয়া জেলা ঔপনিবেশিক শাসন উৎখাত করে একটি স্বাধীন প্রশাসন গঠন করতে সক্ষম হয়েছিল। এই প্রশাসন গঠনের নেতৃত্ব দিয়েছিলেন চিত্ত পাণ্ডে। ভারতের স্বাধীনতা আন্দোলনের অবদানের জন্য বলিয়াকে বলা হয় বাঘী বালিয়া বা বিদ্রোহী বালিয়া। ভারতের স্বাধীনতা যুদ্ধ। ভারতের স্বাধীনতা অর্জনের পর 1950 সনে যুক্ত প্রদেশের নাম পাল্টে উত্তর প্রদেশ শাখা হয়। এই রাজ্য থেকে 7 জন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। ভারতের সংসদে লোকসভা এই রাজ্যের প্রতিনিধি সংখ্যা সর্বাধিক, কিন্তু রাজনৈতিক প্রভাব সত্ত্বেও অর্থনৈতিক উন্নয়ন ও প্রশাসন পরিচালনার কাজে এই রাজ্যের গতি শ্লথ। সংশ্লিষ্ট অপরাধের আধিক্য ও ক্রমবর্ধমান দুর্নীতি এই রাজ্যকে ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। জাতিগত সাম্প্রতিক হিসাব ঘটনা এই রাজ্যের বেশ ঘটে। 1992 সনে ডিসেম্বর মাসে সন্ত্রাসী হিন্দু আন্দোলনকারী অযোধ্যা বাবরি মসজিদে ধ্বংস করে দেয়। এরপরই সারা ভারতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। 1999 সনে উত্তরপ্রদেশের উত্তরাংশে জেলাগুলি নিয়ে মধ্য উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়। উত্তরপ্রদেশের রাজ্যের পশ্চিম দিকে ভারতের রাজস্থান রাজ্য, উত্তর পশ্চিমে হরিয়ানা ও দিল্লি, উত্তর দিকে উত্তরাখণ্ড রাজ্য ও নেপালের রাষ্ট্র, পূর্ব দিকে বিহার রাজ্য, দক্ষিণ পূর্বে ঝাড়খণ্ড রাজ্য, দক্ষিণ দিকে ছত্তিশগড় এবং দক্ষিণ পশ্চিমে মধ্যপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশের আয়তন 243,290 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট ভূখণ্ডের 6.88%। এই আয়তনের দিক থেকে ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্যে জনসংখ্যা 20 কোটিরও বেশি। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য এবং বিশ্বের বৃহত্তম প্রাদেশিক রাজনৈতিক বিভাগ। উত্তরপ্রদেশের 15টি জেলা বিভক্ত। হিন্দি প্রত্যেকটি জেলার প্রধান ভাষা তথা রাজ্যের সরকারি ভাষা। উত্তরপ্রদেশ ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। এ রাজ্যের মোট আভ্যন্তরীণ উৎপাদন 9,763 বিলিয়ন। কৃষি ও চাকরি ক্ষেত্রে এ রাজ্যের অর্থনীতি বৃহত্তম অংশ। চাকরি ক্ষেত্রের মধ্যে পর্যটন, হোটেল ব্যবসা, রিয়েল এস্টেট, ফাইন্যান্সিয়াল ও ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অন্তর্ভুক্ত। অর্থনীতি এ রাজ্যের স্থূল অর্থনীতি উৎপাদন এবং ভারতীয় রাজ্যগুলির মধ্যে তৃতীয়, পরিমাণ 220 বিলিয়ন মার্কিন ডলার, যা গ্রিক দেশের সমতুল্য, কিন্তু জনসংখ্যার অনুপাতে তা খুব কম ও ভারতের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।
চৌষট্টি অংশগ্রহণের হার এ রাজ্য ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্থানে রয়েছে। 15-29 বয়সীদের 31.1% এবং সামগ্রিকভাবে 43.2% অংশগ্রহণ রয়েছে মাত্র। এখানে কর্মসংস্থান ভালো না হওয়ায় বহু তরুণ তরুণী পার্শ্ববর্তী দিল্লিতে পাড়ি জমায়। প্রায় 9 কোটি লোক ভিন রাজ্যে পাড়ি জমিয়েছে। 2015-16 সনের হিসেব অনুযায়ী চাল উৎপাদনে এ রাজ্য ভারতের দ্বিতীয়। প্রায় 12.5 মিলিয়ন টন চাল উৎপাদন হয়, যা মায়ানমারের মোট উৎপাদনের সমতুল্য। 2015-16 সনের হিসেব অনুযায়ী গম উৎপাদনে এ রাজ্যে ভারতের প্রথম। প্রায় 26.87 মিলিয়ন টন গম উৎপাদন হয়, যা অস্ট্রেলিয়ান মোট উৎপাদনের সমতুল্য। সরকার গঠন প্রণালী। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সরকার প্রধান হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতের সংসদে যেহেতু উত্তরপ্রদেশের রাজ্যের প্রতিনিধি সংখ্যা সর্বাধিক, সেহেতু এই রাজ্যটিকে ভারতের জাতীয় অর্থনীতির রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য মনে করা হয়। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এই রাজ্যের প্রতিনিধি সংখ্যা 31 জন। অন্যদিকে সংসদের নিম্নকক্ষ লোকসভা এই রাজ্য থেকে 80 জন সদস্য নির্বাচিত হন। উত্তরপ্রদেশ থেকে ভারতের 8 জন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সেই জন্য উত্তরপ্রদেশকে ভারতের আন্ডার অ্যাভিচার বলা হয়, যদিও তা সত্ত্বেও উত্তরপ্রদেশ একটি বৈধ রাজ্য। উত্তরপ্রদেশ রাজ্যের আইনসভা দ্বিকাক্ষিক। এই আইনসভার উচ্চকক্ষের নাম উত্তরপ্রদেশ বিধান পরিষদ এবং নিম্নকক্ষের নাম উত্তরপ্রদেশ বিধানসভা। ভারতের অন্যান্য রাজ্যের মতো উত্তরপ্রদেশও সংসদীয় প্রতিনিধিমূলক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত। রাজ্যের আনুষ্ঠানিক প্রধান হলেন রাজ্যপাল। ভারতের রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন। বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। মুখ্যমন্ত্রী পরামর্শক্রমে রাজ্যপাল মন্ত্রিসভা গঠন করেন। 2012 সনের বিধানসভা নির্বাচনে 220টি আসন জয় করে সমাজবাদী পার্টি এই রাজ্যের সরকার গঠন করে। স্থানীয় স্তরে অন্যান্য রাজ্যের মতো উত্তরপ্রদেশ ও একাধিক গ্রাম পঞ্চায়েত বিভক্ত। প্রতিটি জেলা শাসন করেন জেলা প্রশাসক। ইনি ভারতীয় প্রশাসন কর্তৃকের সদস্য। অন্যান্য রাজ্যের সরকারি আধিকারিকরা তাকে সাহায্য করেন। 1947 সনের 15 আগস্ট থেকে রাষ্ট্রপতির শাসন ছাড়া 34 জন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন। উত্তরপ্রদেশের বিখ্যাত রাজনীতিবিদ এবং প্রথম সাবেক মুখ্যমন্ত্রী গোবিন্দ পল্লব পাস্ত, ডক্টর সম্পূর্ণানন্দ, সুচেতা কৃপালি, চন্দ্র ভানুগুপ্ত, চরণ সিং, পি ভুবন নারায়ণ সিং, কমলাপতি ত্রিপাঠী, হেমবতী নন্দন বহুগুণা, নারায়ণ দত্ত তিওয়ারি, রাম নরেশ যাদব, বেনারসি দাস, বিশ্বনাথ প্রতাপ সিং, শ্রীপতি মিশ্র, বীর বাহাদুর সিং, মুলায়ম সিং যাদব, কল্যাণ সিং, মায়াবতী, জগন্দিগা পাল, রাম প্রকাশ গুপ্ত, রাজনাথ সিং, বহুজন সমাজ পার্টির অখিলেশ যাদব, যোগী আদিত্যনাথের উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রীপতি মিশ্র অন্যতম। শ্রীপতি মিশ্র ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন ভারতীয় রাজনীতিবিদ। শ্রীপতি মিশ্র 19 জুলাই 1982 সনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এবং 2 আগস্ট 1984 সন পর্যন্ত জাতীয় দায়িত্ব পালন করেছিলেন। শ্রীপতি মিশ্রের জন্ম। শ্রীপতি মিশ্র সুলতানপুরের শেষপুর গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপতি মিশ্রের রাজনৈতিক কর্মজীবন। শ্রীপতি মিশ্র প্রথম বিধানসভা নির্বাচিত হন এবং 1980 সন এর স্পিকার হন। শ্রীপতি মিশ্র 7 জুলাই 1980 থেকে 18 জুলাই 1982 সন পর্যন্ত স্পিকার ছিলেন। 1982 সনে বিশ্বনাথ প্রতাপ সিংহের পদত্যাগের পর শ্রীপতি মিশ্র মুখ্যমন্ত্রী হন। তিনি 19 জুলাই 1982 থেকে 13 আগস্ট 1984 পর্যন্ত দায়িত্ব পালন করেন। ডক্টর গোবিন্দ নারায়ণ তার প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি 1984 সনে কলকাতা লোকসভায় নির্বাচিত হন। শ্রীপতি মিশ্র কয়েকজন রাজনীতিবিদের মধ্যে ছিলেন যারা গ্রামের রাজনীতি থেকে রাজ্যের শীর্ষস্থানে পড়েছিলেন। এছাড়া তিনি উত্তরপ্রদেশের বার কাউন্সিলের সিনিয়র সদস্য ছিলেন। শ্রীপতি মিশ্রর মৃত্যু। শ্রীপতি মিশ্র দীর্ঘ অসুস্থতার পর মহান সৃষ্টিকর ডাকে সাড়া দিয়ে সবার কাঁদিয়ে লখনৌ বলরামপুর হাসপাতালে মারা যান। পরপর শ্রীপতি মিশ্র যেখানেই থাকুক, মহান সৃষ্টিকর্তা যেন ভালো রাখেন সে প্রত্যাশা রইল। অন্যান্য একটি কলেজ, শ্রীপতি মিশ্র ডিগ্রি কলেজ, তাওকালপুর, নাগারা, সুরাপুর,
কাদিরপুর সুলতানপুর উত্তরপ্রদেশে তার শ্রীপতি মিশ্রস্বয়ানে প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে এই কলেজটি জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। সুধি বাচক উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের জীবনে দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠানটি সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত দিন, অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী শ্রীপতি মিশ্র জীবনে বিশ্বের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, আমি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী শ্রীপতি মিশ্রের জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখার আমার উদ্দেশ্য নয়, ইতিহাসের প্রাথমিক তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দিবেন, ভুল ধরিয়ে দিলে আমি অবশ্যই শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোন অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।